everyone, welcome back to my YouTube channel. This is me, Sangita. Sangita style. তোমাদের অনেক অনেক welcome আর অনেক অনেক ভালোবাসা. আমি সঙ্গীতা. তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি এই লুকটা শেয়ার করব. তো দেখো কতটা গর্জিয়াস লুকটা. আই মেকআপটা দেখো খুব সুন্দর. তার সাথে আমি নিউড কালারে একটা লিপস্টিক ইউজ করেছি. তোমরা চাইলে ব্রাইট কালার লিপস্টিক ইউজ করতে পারো. তো এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো. তোমরা এই লুকটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ক্যারি করতে পারো, খুব সুন্দর লাগবে. পার্টি মেকআপ, গেস্ট, ওয়েডিং মেকআপ, যে কোনো জায়গায় খুব সুন্দর. ইভেন তোমরা ডেলি ইউজ করতে পারো এই মেকআপটা, ডেলি লাইফস্টাইলও করতে পারো. খুব বেশি হেভি না, বাট দেখে অনেকটা গর্জিয়াস লাগছে. তো এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব. আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে. আর তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি এনজয় করবে. তো চলো তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করব. যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো. তো চলো বেশি দেরি করবো না, আমি ভিডিওটা স্টার্ট করে দেবো. চলো ভিডিওটা শুরু করে দেবো. তার আগে আমি টোনার ইউজ করব। টোনার হচ্ছে ল্যাকমি 95 ম্যাট ময়েস্ট টোনার, এটা ইউজ করব। এনে চুলে ভীষণ ডিস্টার্ব করবে। আর হাতে নিয়ে আজকে ইউজ করব। এই দেখো আজকে আর স্প্রে করবো না, জাস্ট এইভাবে ড্যাব ড্যাব করে দেব। তো টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। টোনারটা না এত সুন্দর, খুব সুন্দর একটা স্মেল হয়। তো আজকে আমি প্রথমে বেস মেকআপ করব, তারপরে যাব আই মেকআপে। তো চলো আমি এবার ময়েশ্চারাইজার ইউজ করব। তো ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করব নিভিয়া ক্রিম। এটা তো আমার দেখো প্রায় শেষ, হোয়াইট তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এটা খুব ভালো স্কিনটাকে ময়েশ্চারাইজ করে। তোমরা যে কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, এটাই করতে হবে, এর কোনো মানে নেই। ওয়াও, আমি আইলিটেও দিয়ে নেব। এটা খুব ভালো একটা ক্রিম, মানে এতটা গাঢ় যে খুব সুন্দর। আমার তো ভালোই লাগে, অনেকে পছন্দও করে না খুব গাঢ় বলে। তো আমি ঠোঁটে এই লিপ গ্লসটা দেবো। আমার ঠোঁটটা খুব টান টান হচ্ছে, যেহেতু এখন উইন্টার পড়ে গেছে। প্রাইমার, প্রাইমারের জন্য ইউজ করব কালার বার প্রাইমার। তো ফিঙ্গারে নিয়ে নেব। এই দেখো অনেকটা পরিমাণে নিয়েছি, আইলিডে এভাবে দেব। আমি সরি আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, আর চোখের নিচে সারা ফেস এইভাবে ড্যাব ড্যাব করে দেব। তো আমি ফাউন্ডেশন ইউজ করব আজকে, লরিয়ালের ইনফেলেবল স্টে ফ্রেশ ফাউন্ডেশন। এটা আমার শেড হচ্ছে কি শেড, রেডিয়েন্ট বেস, রেডিয়েন্ট বেস। এটা এই দেখো, এটা আমার স্কিনে খুব হোয়াইট, তবু আমি এটাই ইউজ করব আজকে। খুব অল্প পরিমাণে নেব, এই দেখো অনেকটাই হোয়াইট আমার স্কিনে। কারণ খুব হোয়াইট লাগবে দেখে মনে হচ্ছে। হোয়াইট লাগছে খুব। তো দেখো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি টাইম দিয়ে, স্কিনের সঙ্গে অনেকটাই ম্যাচ হয়ে গেছে, তবুও হোয়াইট লাগছে। আমি এই ফাউন্ডেশনটা পরে মিক্স করেছি, মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে গোল্ডেন 312। তো ওটা আমি মিক্স করে নিয়েছি কারণ ওটা খুব হোয়াইট লাগছিল। এই কনসিলারটা ইউজ করব। আগে একটু ব্লেন্ড করে নেব, তারপরে দেবো চোখের নিচে, কারণ এটা একটু ড্রাই হয়ে যায় আমার মনে হয়। তো এটা আগে আমি ব্লেন্ড করে নেব।
আমি বিউটি ব্লেন্ডার দিয়েই ইউজ করব, মানে ব্লেন্ড করব। তো দেখো কনসিলার আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি কম্প্যাক্ট ইউজ করব, ফেসেস কানাডার কম্প্যাক্ট ইউজ করব। যেখানে যেখানে ক্রিম হাইলাইট ইউজ করেছি সেখানে সেখানে আগে প্রেস করে দেব, কারণ ক্রিজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা আগে ওখানে মানে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবে, দেন সারা ফেসে অ্যাপ্লাই করবে। তো কম্প্যাক্ট দিয়ে সেট করা হয়ে গেছে। আমি এবার ব্রোঞ্জার ইউজ করব, সিভানা কালারসের ব্রোঞ্জ প্রফেশনাল। এটা এটা ভেঙে গেছে বলে আমি দেখাচ্ছি না, এই যে এই কালারটা নেব। সবসময় ওপর দিকে করার চেষ্টা করবে, এইভাবে ব্লেন্ড করে দেব ওপর দিকে। তো দেখো কন্ট্রোল হয়ে গেছে, এবার আমি চলে যাব ব্লাশে। ব্লাশের জন্য আমি আজকে ইউজ করব সিভানা কালার্স এর আই শ্যাডো ব্লাশ প্যালেট। এটা আমি এই কালারটা নেব। খুব লাইট, তো আমি চোখের নিচে লুজ পাউডার দিয়ে নিয়েছি। প্রথমে আমি এই কালারটা নেব, পিচ কালার। এই টাইপের একটা ব্রাশ নেব, ব্লেন্ড করে দেব। তোমাদের মনের মতো হচ্ছে ততক্ষণ কালারটাকে এইভাবে ব্লেন্ড করতে থাকবে, অল্প অল্প করে নেবে আর ব্লেন্ড করবে, একবারে বেশি নিয়ে ফেলবে না। একদম সেম ব্রাশ দিয়ে আমি এই পার্পেল কালারটা নেব, ডার্ক পার্পেল কালার, এবং আউট অফ কর্নারে ফোকাস করব। কারণ আমাদের সবসময় আউট অফ কর্নারটা একটু ডার্ক কালার করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। আর আজকে আমি একদম হেভি আই মেকআপের মধ্যে যাব না, দেখতে গর্জিয়াস লাগবে কিন্তু লাইট একদম মেকআপ থাকবে। ব্যাস হয়ে গেছে, এবার আমি এই শিমার কালারটা দেখছো গোল্ডেন, এই দেখো এটা দিয়ে দেব ইনার কর্নার থেকে, মাঝ মাঝ বরাবর দিয়ে দেব। হয়ে গেছে, তো চলো আমি এই আইটা করে তারপরে ব্যাক আসছি। তো দেখো এই আইটা আইলাইনার পরা হয়ে গেছে, আমি এবার এইদিকে আইলাইনার পরে নেব। ও সেটা আমি মনে হয় শিমার কালারটাই অ্যাপ্লাই করিনি, চলো এই আইটা অ্যাপ্লাই করে নেব। কমপ্লিট হয়ে গেছে, লোয়ার ল্যাশ লাইনটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। প্রথমে ফার্স্টে যে কালারটা দিয়েছিলাম ওটা দিয়ে ব্লেড করে নেব। দেখো এই দেখো, সরি, এ হচ্ছে সুগারের কাজল, এটা ইউজ করব। এটা আমার একটু ডিফেক্ট এসেছে, কাজলটা এমন করলে একটু ঝাঁকা দিলেই বেরিয়ে যাচ্ছে, তো তোমরা একটু দেখে শুনে নিও, পার্পেল থেকে নিয়েছিলাম। ইটস ভেরি ক্রিমি, সি ওয়াও, একটা কাজল। তো মেকআপ কমপ্লিট, আমি এবার পাউডারটাকে রিমুভ করে দেব। এবার আমি হাইলাইটার ইউজ করব।
আমি সুগারের হাইলাইটার ইউজ করব। সুগারের ডিফোর্স মিনি হাইলাইটার এটা ইউজ করব। তো আমি লিপস্টিক ইউজ করব ল্যাকমির ল্যাকমি ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার। আমার শেড হচ্ছে নিউড ড্রিম। এই দেখো এটা। তো মেকআপ কমপ্লিট, আমি এবার ফিক্সার ইউজ করব ফেসেস কানাডার। তো ফেসেস কানাডার মাস্কারা ইউজ করব। তো আমি চলে এসেছি, দেখো ল্যাশ পরে নিয়েছি, ফলস ল্যাশ। আর আমি এই টাইপের একটা ইয়ারিং পরেছি, দ্যাটস ইট। দিস ইজ মাই ফাইনাল লুক, দেখো একদম সিম্পলের মধ্যে, অথচ আই লুকটা দেখো কতটা গর্জিয়াস। তোমরা ফলস ল্যাশ ইউজ করতে না চাইলে স্কিপ করে দিতে পারো। আর আমি এখানে নিউড কালার লিপস্টিক ইউজ করেছি, সেটা হচ্ছে ল্যাকমি, শেড নাম্বার হচ্ছে 08, নিউড ড্রিম। তো কেমন লাগছে লুকটা বলো, আমি তো বেশ এনজয় করেছি মেকআপটা করতে করতে। ব্লাশ, হাইলাইট, কন্ট্যুর, তো বলো লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধু ফ্যামিলি সকলের সঙ্গে ভিডিওটা শেয়ারও করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। যদি কোথাও ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই লুকটা তোমরা যে কোনো পার্টি, গেস্ট, ওয়েডিং মেকআপ যে কোনো জায়গায় করে যেতে পারো, খুব সুন্দর একটা লুক। তবে বিয়ে বাড়িতে বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে, দেখো একটা পার্টি লুক। তোমরা এই লুকটা কিন্তু শাড়ির সঙ্গে ক্যারি করতে পারো, গাউন, শাড়ি সব কিছুর সঙ্গে ক্যারি করতে পারো, খুব সুন্দর লাগে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।